वेलकम फ्रेंड्स नॉलेज वर्सेटाइल সবাইকে স্বাগত জানাই গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে আজ আমরা ডিটারমিনারস এবং অ্যাডজেক্টিভের একটা তুলনামূলক আলোচনা করব কিন্তু আমাদের মনে রাখতে হবে ডিটারমিনারস হলো অ্যাডজেক্টিভেরই অংশ অর্থাৎ যত ডিটারমিনারই থাক না কেন সেটা কিন্তু অ্যাডজেক্টিভেরই একটা অংশ অর্থাৎ সকল ডিটারমিনারই হচ্ছে অ্যাডজেক্টিভ তবু অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনারস এর মধ্যে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায় আমরা এক এক করে সেই পার্থক্যগুলো দেখব প্রথম পয়েন্টে আসছি প্রথম পয়েন্টে নাউন কোয়ান্টিটি এবং আইডেন্টিটি এটা লেখা রয়েছে অর্থাৎ ডিটারমিনারের কাজ হলো আমরা এই কলামে ডিটারমিনারস পাচ্ছি ডিটারমিনারের কাজ হলো নাউনের এটাকে মনে রাখতে শুধুমাত্র নাউনে নাউনের কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ নির্দেশ করে বা আইডেন্টিটি তার পরিচয়কে বুঝিয়ে দেয় অর্থাৎ ইন্ট্রোডিউস করে বাক্যে ডিটারমিনারের কাজ হচ্ছে পরিমাণ নির্দেশ করে দেওয়া বা তার পরিচয়কে নির্দেশ করা বা পরিচয়কে বলে দেওয়া আমরা এক্সাম্পল দেখছি আই ওয়ান্ট হিজ বুক আমি তার বই চাই এখানে হিজ যেটা এটা একটা ডিটারমিনার পজিটিভ ডিটারমিনার তো এই যে হিজ এটা হচ্ছে এই বইয়ের পরিচয় বহন করে দিচ্ছে বইটি তার এখানে হিজ যে ডিটারমিনারটা রয়েছে এটা হচ্ছে আইডেন্টিটি প্রকাশ করছে আরেকটা এক্সাম্পল দেখো She has a pen. তার একটি কলম আছে এখানে এ হচ্ছে একটি ডিটারমিনার এবং এ একটি অর্থাৎ কোয়ান্টিটি নির্দেশ করছে এখানে কোয়ান্টিটি নির্দেশ করছে ঠিক এরকমই যত ডিটারমিনারই থাক না কেন সেটা হয় কোনো আইডেন্টিটি অর্থাৎ তার পরিচয় প্রকাশ করে সেই নাউনের কোনো একটা নির্দিষ্ট নাউনের পরিচয় প্রকাশ করে দেয় বা তার পরিমাণ প্রকাশ করে এবার আমরা আসি অ্যাডজেক্টিভ পার্টে আমরা এই কলমে সমস্ত অ্যাডজেক্টিভস পাবো অ্যাডজেক্টিভস মূলত দেখো প্রথম পয়েন্টে রয়েছে নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা প্রকাশ করে তো প্রথমেই আমরা যেটা পাচ্ছি যে অ্যাডজেক্টিভ কিন্তু কাজ করে নাউন বা প্রোনাউন দুটোর উপরে কিন্তু ডিটারমিনারস কাজ করে শুধুমাত্র নাউনের উপর এটা মনে রাখবে অর্থাৎ ডিটারমিনারের প্রয়োগ হয় নাউনের পূর্বে কিন্তু তোমার অ্যাডজেক্টিভস এর প্রয়োগ হয় নাউন বা প্রোনাউন দুটোর জন্যই এবার আমরা দেখছি আর এটাকে আমরা কোয়ালিফাইও বলতে পারি মডিফাইও বলতে পারি এক্সাম্পল ওয়ান শি ইজ টল এবার দেখো শি হচ্ছে একটা প্রোনাউন শি ইজ টল টলটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ তার কোয়ালিটি তার একটা গুণাগুণ প্রকাশ করছে এবং এখানে শি পরে বসেছে এটা কোয়ালিটি অফ প্রোনাউন এটা হচ্ছে প্রোনাউনের একটা গুণাগুণ প্রকাশ করেছে নেক্সট এক্সাম্পলটা দেখো আই হ্যাভ এ ব্ল্যাক পেন আমার একটা কালো কলম রয়েছে এবার এটা কোয়ালিটি অফ এ নাউন অর্থাৎ পেন যেটা এটা একটা নাউন এই নাউনের গুণ প্রকাশ করছে হচ্ছে অ্যাডজেক্টিভ তো তোমরা দেখলে প্রথম যে পয়েন্টটা পেলাম ডিটারমিনারস নাউনের আইডেন্টিটি এবং কোয়ান্টিটি প্রকাশ করে কিন্তু অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা ইত্যাদি প্রকাশ করে আমরা 2 নম্বর পয়েন্টে আসি নাউনের পূর্বে বসে ইতিমধ্যেই বলা রয়েছে সব সময় নাউনের পূর্বেই বসে যেমন হি ইজ দ্য ফার্স্ট বয় এখানে তোমরা লক্ষ্য করতে পারবে যে এখানে নাউন কোথায় রয়েছে এখানে নাউন হচ্ছে বয় এবং এই বয়ের পূর্বে খেয়াল করে দেখো একটা হচ্ছে দ্য আরেকটা হচ্ছে ফার্স্ট এই দুটোই কিন্তু ডিটারমিনার তো এখানে এই দ্য যেটা এটাকে বলে মেইন ডিটারমিনার বা সেন্ট্রাল ডিটারমিনার এবং এই মেইন ডিটারমিনারের পরে যেটা বসেছে ফার্স্ট এটাকে বলে পোস্ট ডিটারমিনার অর্থাৎ যে ডিটারমিনার যাই থাক না কেন প্রি ডিটারমিনার মেইন ডিটারমিনার পোস্ট ডিটারমিনার সেটা কিন্তু নাউনের পূর্বেই বসবে এবং এটা হচ্ছে বয়টা হচ্ছে একটা নাউন তার পূর্বেই এসে পড়বে আমরা এখানে আগে পেলাম যে এখানে বসেছে অর্থাৎ নাউনের পূর্বে সমস্ত ডিটারমিনার বসবে এবার আমরা 2 নম্বর পয়েন্টে এখানে কি পাচ্ছি নাউন বা প্রোনাউনের পূর্বে বা পরে বসে অর্থাৎ তুমি পূর্বেও বসাতে পারো পরেও বসাতে পারো বাক্যের গঠন অনুসারে এবং তোমরা প্রয়োজন অনুসারে এবার এক্সাম্পলটা দেখো দ্য পেন ইজ রেড এবার অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডজেক্টিভ হচ্ছে রেড রেডটা এই নাউনের পরে বসেছে নাউনের পরে বসলে এটাকে বলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট সাবজেক্টিভ কমপ্লিমেন্ট সেটা একটা আলাদা বিষয় এখানে সাবজেক্ট সম্পর্কে কমপ্লিমেন্ট করেছে অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে কিছু বলেছে তাই বলছে পেনটা হচ্ছে সাবজেক্ট বাক্যের তাই এটাকে বলছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট অর্থাৎ আমরা এখানে যেটা পেলাম যে এখানে রয়েছে নাউনের পূর্বে বসে কিন্তু এখানে আমি পেলাম নাউনের পরেও বসে দ্বিতীয় এক্সাম্পলটা দেখো আই হ্যাভ এ রেড পেন এখানে এক্সাম্পল এখানে তোমার অ্যাডজেক্টিভ কোনটা রেড রেডটা দেখো পেনের পূর্বে বসেছে এখানে
পরে বসেছিল, এখানে পরে বসেছিল এবং এখানে পূর্বে বসেছে, এবং এখানে পেনটা অ্যাডজেক্টিভের পরে, এখানে পেনটা অ্যাডজেক্টিভের পূর্বে। তো আমরা দুটো ডিফারেন্স পেয়ে গেলাম, দুটো পার্থক্য পেয়ে গেলাম। এবার তিন নম্বরে আসি, অ্যাডজেক্টিভের পূর্বে বসে। বাকি যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে, ডিটারমিনার সেই অ্যাডজেক্টিভেরও পূর্বে বসে। যতই অ্যাডজেক্টিভ থাক না কেন, সমস্ত অ্যাডজেক্টিভের পূর্বে তোমার যে ডিটারমিনার, সেই যে ডিটারমিনারই হোক সেটা অ্যাডজেক্টিভের পূর্বে বসবে। দেখো, এ টল ম্যান, একটা এক্সাম্পল দিয়েছি এখানটা, এ টল ম্যান, টলটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটা মানুষের গুণাগুণ প্রকাশ করছে, তার পূর্বে এ বসেছে। এ টল ম্যান, এ কোয়ান্টিটি প্রকাশ করছে, একজন একজন লম্বা মানুষ। অর্থাৎ এই যে তোমার টলটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে তোমার ডিটারমিনার বসলো। একই রকম ভাবে তোমার ডিটারমিনারের পরে অ্যাডজেক্টিভ বসে, আমরা এই নিয়মে সেটাই পাবো, ডিটারমিনারের পরে বসে। অর্থাৎ অ্যাডজেক্টিভ সবসময় ডিটারমিনারের পরে বসে। এ টল ম্যান, একই এক্সাম্পল এখানেও দেওয়া রয়েছে, এখানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটা দেখো ডিটারমিনারের পরে বসেছে, আর এখানটায় ডিটারমিনারটা অ্যাডজেক্টিভের পূর্বে বসেছে। এটা হচ্ছে তোমার তিন নম্বর পার্থক্য। এবার চলে আসছি আমরা চার নম্বর পার্থক্য। চার নম্বর ডিফারেন্সটা হচ্ছে ডিগ্রি হয় না। অর্থাৎ আমরা জানি যে তিন রকম ডিগ্রি রয়েছে, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তো তোমার ডিটারমিনার্স এর ডিগ্রি হয় না, যদিও এর ব্যতিক্রম রয়েছে, ব্যতিক্রমটা আমি উল্লেখ করে দিয়েছি। ব্যতিক্রম ছাড়া, ব্যতিক্রম ছাড়া তোমার ডিটারমিনার্স এর ডিগ্রি হয় না। যে ডিগ্রিগুলো হয় সেগুলো হচ্ছে মাচ, মোর, মোস্ট, ম্যানি, মোর, মোস্ট, লেস, লেসার, লিস্ট, ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট। অর্থাৎ এই যে নির্দিষ্ট কিছু ব্যতিক্রম রয়েছে এগুলো ছাড়া তোমার ডিটারমিনার্স এর কিন্তু কোনো ডিগ্রি হয় না, কিন্তু অ্যাডজেক্টিভ এর সবসময় ডিগ্রি হয়। কিছু ল্যাটিন অ্যাডজেক্টিভ যেগুলো রয়েছে সেগুলো ছাড়া সর্বদা ডিগ্রি হয়। অ্যাডজেক্টিভ এর ডিগ্রি তোমরা সকলেই জানো, লং, লঙ্গার, লংগেস্ট, গুড, বেটার, বেস্ট ইত্যাদি। তো আমরা চারটে চারটে করে পার্থক্য পেলাম, চলো পরবর্তী পার্থক্য গুলোতে আসি। এবার চলে আসি আমরা পাঁচ নম্বর পয়েন্টে। পাঁচ নম্বর পয়েন্টে রয়েছে সেম গ্রুপ ডিটারমিনার একের বেশি নাউনের পূর্বে বসে না। অর্থাৎ সেম গ্রুপ বলতে আমরা জানি ডিটারমিনারকে তিন ভাগে ভাগ করা হয়, প্রি ডিটারমিনার, মেইন ডিটারমিনার বা সেন্ট্রাল ডিটারমিনার এবং পোস্ট ডিটারমিনার। তো প্রি ডিটারমিনার, ধরো দুটো প্রি ডিটারমিনার তুমি নাউনের পূর্বে বসাতে পারবে না, দুটো সেন্ট্রাল ডিটারমিনার তুমি নাউনের পূর্বে বসাতে পারবে না, এটাই হচ্ছে এই পয়েন্টে রয়েছে। কিন্তু এর একটা ব্যতিক্রম হচ্ছে যে তুমি একের বেশি পোস্ট ডিটারমিনার বসাতে পারবে। অর্থাৎ নাউনের পূর্বে তুমি একই গ্রুপের যে ডিটারমিনার, প্রি ডিটারমিনার তুমি দুটো বসাতে পারবে না, সেন্ট্রাল বা মেইন ডিটারমিনারও তুমি দুটো বসাতে পারবে না। যেমন দেখো, দিস ইজ এ মাই পেন, এখানে এ এবং মাই এই দুটো সেন্ট্রাল ডিটারমিনার তুমি বসাতে পারবে না। তাই এই সেন্টেন্সটা এখানে এটা ভুল হয়ে যাবে, দিস ইজ মাই পেন। কিন্তু তুমি দেখো দু নম্বর এক্সাম্পলে যেটা রয়েছে, দ্য ফার্স্ট টু বয়েজ আর হিয়ার, দ্যাটটা হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার বা মেইন ডিটারমিনার, এবং ফার্স্ট টু এই দুটোই হচ্ছে পোস্ট ডিটারমিনার। পোস্ট ডিটারমিনার বলে তোমরা বসাতে পারবে। পোস্ট ডিটারমিনারের মধ্যে মূলত কার্ডিনাল এবং অরিজিনাল নাম্বার রয়েছে এবং কিছু কোয়ান্টিফায়ারও রয়েছে। তো দ্য ফার্স্ট টু বয়েজ আর হিয়ার এখানে বসানো গেল, কারণ এটা হচ্ছে ব্যতিক্রমী পার্টের মধ্যে পড়ছে। কিন্তু একাধিক অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে, পরে ইত্যাদি বসানো যায়। তো কোনো নাউনের জন্য তুমি একাধিক, কোন নাউন বা প্রোনাউনের জন্য, এখানে আমি শুধুমাত্র নাউন লিখেছি, বা নাউন বা প্রোনাউনের জন্য তুমি একাধিক অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারো, সেটা আই মেট এ টল, এডুকেটেড, স্মার্ট অ্যান্ড পোলাইট ম্যান। অর্থাৎ এখানটা দেখো কতগুলো তোমার অ্যাডজেক্টিভ রয়েছে, টল, এডুকেটেড, স্মার্ট, পোলাইট, এরকম অনেক অ্যাডজেক্টিভ তুমি ব্যবহার করতে পারো কোনো নাউন বা প্রোনাউনের জন্য। তো তোমরা এখানে যেটা পেলে, অ্যাডজেক্টিভ একাধিক ব্যবহার করা যায়, কিন্তু ডিটারমিনার সেম গ্রুপে একাধিক ব্যবহার করা যায় না নাউনের পূর্বে, আর সবসময় ডিটারমিনার নাউনের পূর্বেই বসে। এরপরে যে পয়েন্টটা আসছে, পরের পয়েন্টে রয়েছে বাক্য থেকে বাদ দেওয়া যায় না। যে ডিটারমিনার গুলো হচ্ছে সেগুলো হচ্ছে বাক্যের এসেনশিয়াল পার্ট, এসেনশিয়াল ইনফরমেশন দেয়। এই ইনফরমেশন না থাকলে বাক্যের যে অর্থ বা যে গঠন সেটা ভুল হয়ে যায়। দ্য বয় হেল্পড দ্য ফার্স্ট ম্যান, খেয়াল করে দেখো, দ্য বয়, অনেকগুলো বালকের মধ্যে নির্দিষ্ট একটি বালককে বলতে হচ্ছে, সেই জন্য দ্য বয় হেল্প দ্য ফার্স্ট ম্যান, প্রথম মানুষটিকে সাহায্য করেছিল। অর্থাৎ এখানে ফার্স্ট দ্য
এখানেও একটা দা রয়েছে, এগুলোকে তুলে দিলে বাক্যের যে অর্থ সে অর্থটাই পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ ডিটারমিনার্স হচ্ছে এসেনশিয়াল ইনফরমেশন দেয়, তো সেক্ষেত্রে কিন্তু তুমি প্রয়োজনে বাদ দেওয়া যায়। অ্যাডজেক্টিভস কিন্তু তুমি প্রয়োজন পড়লে, যদি সেটা নন এসেনশিয়াল পার্ট হয় তবে তুমি সেক্ষেত্রে অ্যাডজেক্টিভটাকে বাদ দিতে পারো। যেমন শি গেভ মি এ রেড নাইস কস্টলি পেন, তিনটি অ্যাডজেক্টিভ রয়েছে, তুমি ইচ্ছে করলে এর মধ্যে থেকে একটা দুটো তুলেও দিতে পারো যেটা তোমার প্রয়োজন নেই। সে আমাকে একটা কলম দিয়েছিল সেটাই যথেষ্ট, সেটার সাথে তুমি কস্টলি যোগ করতে পারো, নাইস যোগ করতে পারো, রেড যোগ করতে পারো বা অন্য কিছুও যোগ করতে পারো। এ কথার অর্থ যে অ্যাডজেক্টিভ ব্যবহারের কোনো বাধ্যবাধকতা নেই, প্রয়োজনে বাদ দেওয়া যায়, প্রয়োজনে অ্যাড করা যায়। কিন্তু তোমার যে ডিটারমিনার্স, ডিটারমিনার্স কিন্তু নির্ধারিত যে কোনটা ব্যবহার করা যাবে এবং কোনটা ব্যবহার করা যাবে না। আর সাত নম্বর পয়েন্ট রয়েছে লিমিটেড, শুধু লিমিটেড লিখে দিয়েছি এর জন্যে যে তোমার ডিটারমিনার্স নির্ধারিত এবং সীমিত, ওর বাইরে তুমি যেতে পারবে না। অর্থাৎ তুমি বাইরে থেকে নতুন করে কোনো ডিটারমিনার্সকে অ্যাড করতে পারবে না। ডিটারমিনার্সের যে সিলেকশন রয়েছে সেটা কিন্তু সীমিত, অর্থাৎ সেটাকে কমানো বা বাড়ানো যায় না, ডিটারমিনার্স সে কটাই। অন্যদিকে অ্যাডজেক্টিভস কিন্তু প্রচুর, অ্যাডজেক্টিভস প্রতি মুহূর্তে তৈরি করা যায় এবং প্রচুর অ্যাডজেক্টিভস রয়েছে এবং অ্যাডজেক্টিভ ফরমেশনও অনেক রকম রয়েছে। তো আজকে তোমরা দেখলে যে ডিটারমিনার্স এবং অ্যাডজেক্টিভস এর মধ্যে যে পার্থক্য সেটা, অর্থাৎ কোনগুলো ডিটারমিনার্স এবং কোনগুলো অ্যাডজেক্টিভ সেগুলো তোমরা বুঝতে পারবে। তা আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। ইফ ইউ লাইক দ্য ভিডিও, বাই।